ওই যে সবে কত রাতে যদি করেন না যে আধা ঘন্টা নয় সাড়ে তিন ঘন্টা নামাজ পড়ো, ওরা তাও করবে, আপত্তি করবে না, কি করবে না, যখন তসবি যদি 100 বার না কাজও 500 বার করবে, কখন 500 বারই করবে বসে থেকে, এগুলা ব্যাপারে কোনো আপত্তি নাই। তাহলে এগুলা কাজত যে তার জীবন হারাবার ভয় নাই, কি হারাবার ভয় নাই, জীবন হারাবার ভয় নাই, সম্পদ হারাবার ভয় নাই, পিটন খাওয়ার ভয় নাই, জেলের যাওয়ার ভয় নাই, পঙ্গু হওয়ার ভয় নাই, সংসার নষ্ট হওয়ার ভয় নাই, এই জিগলা কাজত কোনো ভয় নাই, সেই কাজ অক যদি করবে এখন মাথা বান্ধে করবে, করবে কেন জোরে এখন, বরং করবে না করলে কয় হুজুর খামা নামাজ পড়বে কলে না, ক্যাঙ্কা হুজুর রে কথা ঠিক না ঠিক, কিন্তু একটা দিনে কলে না হুজুর খামা জেহাদ করবে কলে না ক্যাঙ্কা হুজুর রে, সে কথা কলে খুব হয় না। والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد সম্মানিত ভাইরা, ভারতের একজন শিয়া নেতা যে নিজেকে মুসলিম বলে মনে করে, সে মনে করে সে একজন মুসলমান, এই মুসলমান শিয়া নামে, এই মুসলমান নামটা হলো কি, ওয়াসিম রিজভি, কি নাম, এই লোকটা কোরআন শরীফ পড়ে দেখে যে কিছু আয়াত আল্লাহ তাআলা মানুষের সমস্যা করার জন্য দিয়েছে, নাউজুবিল্লাহ পাঠ করেন, এই আয়াতগুলোকে বাতিল করলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হবে, এজন্য সে ভারতের কোর্টে মামলা করেছে, কোর্ট সে মামলা গ্রহণও করেছে, নাউজুবিল্লাহ পাঠ করেন। আসলে কোরআনের আয়াত পরিবর্তন করার এই মামলা গ্রহণ করাই ঠিক হয়নি, কি বলেন আপনারা, কোনো আদালত কি কোরআনের একটা আয়াত বাতিল করতে পারবে, তো যেটা পারবে না সেই জিনিসের মামলা নেওয়াটা ঠিক হয়েছে, ঠিক হয়নি। হিন্দুরা তো বিশ্বের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানে, জাস্টিস হতে গেলে তাকে সব ধর্ম পড়তে হয়, এটা অনেকেই জানে না, যে ধর্মেরই জাস্টিস হোক, জাস্টিসদেরকে একটা দেশে বসবাস করা যে জাতিগুলো আছে সে জাতিগুলোর ধর্ম কিতাব পড়তে হয়। গত শুক্রবারে ওই 26টা আয়াতের কিছু আয়াত আমি আলোচনা পেশ করেছি, আজকে বাদ বাকি আয়াতের মধ্যে থেকে সূরা তওবা থেকে 9টি আয়াতকে তারা চিহ্নিত করেছে, আমি সেই 9টি আয়াত অনুসন্ধান করে খুঁজে নিয়ে নোটভুক্ত করেছি, যেটার আলোচনা আজকে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আয়াতগুলো পড়ে দেখলাম, আয়াতগুলো মানে বিশ্বনবী যখন মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছিলেন সেই সময় আয়াতগুলো নাজিল হয়, আয়াতগুলো সরকারি আয়াত, আয়াতগুলো কি আয়াত জোরে বলুন, সরকারি আয়াত, বুঝছেন না। আমার প্রশ্ন হলো যে আয়াতগুলো ওরা ভয় পাচ্ছে কেন, এটাই তো জানার কথা, ঠিক না। আল্লাহ বলছেন দেখেন, বিশ্বনবী যখন সরকারি ক্ষমতায় যায়, মদিনার আশপাশে এবং সৌদি আরবের বিভিন্ন গোত্রের সাথে, বিভিন্ন দলের সাথে, উপদলের সাথে তিনি সন্ধি করেছিলেন, জোট করেছিলেন, কি করেছিলেন জোরে খান, জোট বা সন্ধি। এই জোট বা সন্ধির মূল কারণ হলো যে যাতে করে তারা ইসলামী রাষ্ট্রের উপরে কোনো আঘাত না হানে, বা মোহাম্মদ ইসলামের সেনাবাহিনী দিয়ে তাদেরকেও যেন আঘাত করা না হয়, তারাও মোহাম্মদ ইসলামের ইসলামী রাষ্ট্রের উপর আঘাত করবে না, আল্লাহ নবীর সেনাবাহিনীও তাদের উপর আঘাত করবে না, এই তো চুক্তি, ঠিক না, একে অপরের বিপদে পার্শ্বে দাঁড়াবে, বুঝছেন না। মোহাম্মদ ইসলাম যখন কোন একটা বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হবে, তখন এই জোটের দল উপদলগুলো মোহাম্মদ ইসলামকে সাহায্য করবে, আবার তারাও যদি বিপদে পড়ে মোহাম্মদ ইসলাম আগায় যায় সাহায্য করবে, এই এজন্যই তো জোট, তাই না চুক্তি। ওরা ছিল আহলে কিতাব, ওরা ছিল কাফের, ইহুদি খ্রিস্টান এবং কাফের এরা ছিল, তাদের সাথে আল্লাহ নবী জোট করেছিলেন। এক সময় দেখা গেল যে বিশ্বনবী ইসলাম নিয়ে যেভাবে আগায় যাচ্ছে,
তখন যারা জোট করেছিল তারা মনে করলো যে আমরা জোট করে চুপচাপ আসি, এই সুযোগে মুহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগায় যাচ্ছেন, লাভটা তো দেখেছি মুহাম্মদেরই হলো, আমাদের তো লাভ হলো না, আমাদের চুপচাপ থাকাই ঠিক হয়নি। বুঝতে পারছেন? ওরা করলো কি, গোপনে গোপনে চুক্তি লঙ্ঘন করলো, ভঙ্গ করলো। তখন আল্লাহ তাআলা কিছু কথা বিশ্বনবীকে জানালেন যে এখন বিশ্বনবীর করণীয় কি। আর কথা বুঝতে পারেননি, ওরা চুক্তি শুধু ভঙ্গ করলো না, বরং বিশ্বনবীর চতুর্দিকে যে শত্রুপক্ষ ছিল তাদের সঙ্গে গোপনে আতাত করলো। কথা বুঝতে পারছেন? এবং বিশ্বনবীর উপর আক্রমণ করার জন্য ফন্দি ফিকির শুরু করলো। আল্লাহ তাআলা আর চুপচাপ থাকলেন না, তখন বিশ্বনবীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আয়াতগুলো নাজিল করলেন। কোন আলহামদুলিল্লাহ ওয়াইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম। হে রাসূল, ওরা যদি ওদের অঙ্গীকার ভেঙে ফেলে, যে অঙ্গীকার আপনার সাথে করেছিল, কি অঙ্গীকার করেছিল, যে বিশ্বনবী যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটার উপরে তারা হামলা করবে না, এই তো। ওরা কিন্তু এই চুক্তি ভঙ্গ করেছে, এই চুক্তি ভঙ্গ করিয়া ইসলামী শক্তির শত্রু যারা তাদের সাথে গোপনে আঘাত করতেছে, একযোগে আপনাকে আক্রমণ করবে। অতানু ফি দিনিকুম, আর ইসলাম নিয়াম ওরা তামসা করতেছে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়াম ওরা এটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। যেমন অসীম রিজভি 26টা আয়াতকে ধ্বংস করার চেষ্টা করতেছে না? হ্যাঁ, এই ফাকাতিলু আইমাতাল কুফর, এই কুফুরি কাজের নেতা যারা, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ইসলামের সাথে দুশ্মনী যারা করতেছে, এই দুশ্মনদের নেতা যারা, আইম্মাতাল কুফুর, ইমামের বহুবচন হলো আইম্মা, ইমাম মানে নেতা, কারণ কর্মী গরক ধরে তো লাভ নাই, ধরে লাভ কার, নেতাদেরকে আপনাকে সাইজ করেন। আয়াতটা হলো সরকারি আয়াত, বিশ্বনবী যখন ক্ষমতায় ছিলেন তার হাতে সেনাবাহিনী ছিল, তার হাতে পুলিশ বাহিনী ছিল, দেশের নিরাপত্তা বাহিনী ছিল, বিচার ব্যবস্থা তার হাতে, ঠিক সেই সময় এটাকে বিশ্বনবী কার্যকর করেছিলেন। এরা সাধারণ লোক এটার কিছুই করতে পারবে না, সাধারণ লোক পারবে? ইসলাম যদি ক্ষমতায় যায় তখন পারবে। এই যুদ্ধটা কে করবে জোরে করে, সাধারণ লোক না মিলিটারি? মিলিটারি করবে, সরকারি বাহিনী করবে। এরা সরকারি বাহিনীর জন্য নির্দেশ, সাধারণ লোকের জন্য এটা নির্দেশ নয়। ফাকাতিলু আইমাতাল কুফর, কুফরি কাজের নেতা যারা, তাদের বিরুদ্ধে আপনি লড়াই করুন, সংগ্রাম করুন। ইন্নাহুম লা আইমানা লাহুম, এদের অঙ্গীকারের কোনো মূল্য নাই, এদের কসমের কোনো মূল্য নাই। এরা আপনার সঙ্গে সুবিধা নেওয়ার জন্য অঙ্গীকার করেছিল, চুক্তি করেছিল, জোট করেছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আপনার ইসলাম, আপনার নেতৃত্ব, আপনার রাষ্ট্র ব্যবস্থার পরিধি দিন দিন আরও বেড়ে যাচ্ছে। ওরা যে সুবিধার জন্য নিয়েছিল ওদেরই অসুবিধা হচ্ছে বেশি। ইসলাম যদি সারা দেশে সম্প্রসারণ হয় তখন যারা মতলববাজ লোক তাদের সমস্যা বেশি না? যারা অন্যায়ভাবে সুবিধা ভোগ করতে চায় এদের সমস্যা হলো বেশি। এদের তারা চুক্তি ভঙ্গ করেছে, এদের চুক্তির কোনো দাম নাই, এদের মুখের দাম নাই, এদের জবানের কোনো লা আইমানা লাহুম, এদের জবানের কোনো দাম নাই, এদের অঙ্গীকারের কোনো মূল্য নাই। এরা যতই আপনার কাছে অঙ্গীকার করুক ওগুলোর কোনো মূল্য নাই। আর লোক হলো খারাপ লোক, খারাপ লোকের অঙ্গীকারের কোনো মূল্য নাই। লাআল্লাহুম ইয়ানতাহুন, এমনভাবে তাদেরকে আক্রান্ত করবেন যাতে করে আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস না পায়, তারা তাদের খারাপ কাজগুলো বন্ধ করতে বাধ্য হয়। এইভাবে তাদের বিরুদ্ধে আপনি অভিযান পরিচালনা করুন,
এই আয়াতটা ওরা বাতিল করতে চায়। কারণ কি জানেন, যে আয়াতের মাধ্যমে মুসলমানদের মধ্যে একটা চিন্তা তৈরি হচ্ছে। চিন্তাটা কি কন্ত, যে ইসলাম বিরোধী যারা তাদের নেতাদেরকে যতক্ষণ পর্যন্ত দমন করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে শত্রুতা বন্ধ হবে না। মুসলমানরা ধীরে ধীরে জাগতিছে, এই কথাগুলো যদি মুসলমানরা বুঝতে পারে তখন মুসলমানরা কান খাড়া করবে, চোখ খাড়া করবে, অনেক কিছুই মুসলমানরা ভাববে। অতএব এই আয়াত কোরআন শরীফের মধ্যে রাখা যাবে না। দেখছেন যে আয়াতগুলো মুসলমানদেরকে জেগে তোলে, ঘুমানো মুসলমান যে আয়াতগুলো পড়ে বুঝে জেগে ওঠে, ওই আয়াতগুলোই কোরআন শরীফ থেকে বাতিল করা লাগবে। এটাই হলো শয়তানদের একটা কৌশল। সূরা তাওবার আর একটা আয়াত, 13 নম্বর আয়াত, আগেরটা বললাম 12 নম্বর, এবার সূরা তাওবার 13 নম্বর আয়াতটা আল্লাহ কি বলছেন, আলা তুকাতিলুন কওমান নাকাসু আইমানহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউয়াল মাররা। তোমরা কেন সংগ্রাম করতেছ না, যারা অঙ্গীকার ভঙ্গ করতেছে তাদের বিরুদ্ধে তোমরা কেন সংগ্রাম করতেছ না, কেন লাগতেছ না? তারা তো চায় রসুলকে এই দেশ থেকে বের করে দিতে, অর্থাৎ মদিনার আশপাশে ইহুদিরাম, খ্রিস্টানরা, আহলে কিতাবরা আর কাফেররা যারা জোটবদ্ধ হয়েছিল তারা অঙ্গীকার ভঙ্গ করিয়া গোপনে গোপনে পরামর্শ করল, ষড়যন্ত্র করল, এই মদিনা থেকে মুহাম্মাদকে চিরকালের জন্য বের করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। একই ষড়যন্ত্র করেছিল মক্কার কাফেরেরা, যে মক্কার থেকে মুহাম্মদ ইসলামকে কী করা লাগবে, বের করে দেওয়া লাগবে, আর নাই মেরেই ফেলে দেওয়া লাগবে, আর না হয়তো কোথাও দ্বীপান্তর দিয়ে বনবাস একেবারে দ্বীপান্তরে পাঠান লাগবে চিরকালের জন্যে, ওরে পচিয়া মরুক। সুতরাং তারা বিশ্ব নবীকে কেন বের করে দিতে চায়? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বরদাস্ত হয় না, সহ্য হয় না, ইসলামী শাসন কোরআনী শাসন যাদেরকে ভালো লাগলো না, তারাই চিন্তা ভাবনা করে দেখল কোরআনী শাসন বিদায় করার একটাই পথ, বিশ্ব নবীকে বিদায় করে দেওয়া। না উজুবিল্লাহ পাঠ করেন। বিশ্ব নবীকে বিদায় করতে পারলেই কোরআনী শাসন কি হবে, হ্যাঁ বন্ধ হয়ে যাবে না? তাহলে এগুলো প্রচার কে করবে, প্রতিষ্ঠা কে করবে, এগুলো লালন পালন কে করবে? এ লালন পালন এর অভাবেই কোরআনের শাসন আস্তে আস্তে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। এটাই ছিল তাদের টার্গেট। আর তারাই সর্বপ্রথম অঙ্গীকার ভঙ্গ করল, চুক্তি ভঙ্গ করল, অথচ চুক্তি করেছিল তারা মুহাম্মদ মুস্তফা সাল্লামের সাথে। আল্লাহর নবী চুক্তি ভঙ্গ করেন না, চুক্তি ভঙ্গ করা নবীদের স্বভাব নয়, নবীদের চরিত্র কিন্তু চুক্তি ভঙ্গ করা নয়, চুক্তি একবার করলে নবীরা সে চুক্তি রক্ষা করতেন। এই চুক্তি ভঙ্গ কারা করে, যাদের চরিত্র খারাপ, ঠিক না? ঠিক না, এখন একটু না অসুবিধা দেখলি দেখবে চুক্তি মুক্তি মানি না, ঠিক না? হ্যাঁ, আমাদের গ্রামেও অনেক লোক আছে, অনেক চুক্তি আপনি করবেন আর অসুবিধা হলি কগুলো আমি কিচ্ছু মানি না ভাইরা আমার। তাই আল্লাহ পাক বললেন, আতাকশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় পাচ্ছ? তার মানে হলো তোমরা নামাজ নিয়ে বসে আছো, রোজা নিয়ে বসে আছো, জিকির আজকার নিয়ে বসে আছো, যখন লড়াই করতে নামতে বলা হলো তখন কেন ভয় পাও? কিসের ভয়? ভয় হলে একটাই, আমরা যদি লড়াইয়ের ময়দানে নামি জীবন থাকতেও পারে, জীবন চলে যেতেও পারে, ঠিক না? ব্যাটিক এখন স্বাধীন জীবন যাপনও করা যেতে পারে অথবা বন্দী জীবন যাপনও শুরু হতে পারে, এ ভালো শরীর খান বিকলাঙ্গ হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে, ভয় তো এগলেই, এগলে না? টাকার ভয়, শরীরের ভয়, মরণের ভয়, কি কন আপনারা, জেলের ভয়, পিটনের ভয়, এই তো ভয়। তাহলে এগুলো ওরা করতে পারে তোমাদের ক্ষতি,
এগুলোকে ভয় পাচ্ছ? আল্লাহ বলছেন প্রশ্ন, আতাকশাও না হুম, তোমরা কি তাদেরকে ভয় করতেছ নাকি যে তারা তোমাদের এরকম এরকম ক্ষতি করবে? ওদেরকে ভয় পাওয়া তোমাদের ঠিক হয় নাই। ফাল্লাহু আহাক্কু আন তাকশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হয়ে থাকো দুনিয়ার ইসলাম বিরোধী শক্তিকে ভয় পাওয়া তোমাদের উচিত হয় নাই। আসল ভয় তোমাকে করতে হবে আল্লাহকে ভয়। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়টাই হচ্ছে আমাদের আসল ভয়। মানুষ আপনার ক্ষতি করতে করতে কতটুকু ক্ষতি করবে? মানুষ আপনার ইহকালটা নষ্ট করতে পারে এই পর্যন্ত, ঠিক না বেটিক জোর? এখন ইহকাল মানে হলো আপনার আপনার শরীরটা নষ্ট করতে পারে, আপনার জীবনটা নষ্ট করতে পারে, আপনার সম্পদের সর্বনাশ করতে পারে, বাড়িঘর লুটপাট হতে পারে, এটা ইহকালের ক্ষতি, কথা ঠিক না? কেন আল্লাহর কাছে ইহকাল পরকাল দুই কালেরই ক্ষতি কার হাতে আছে যার? এখন আল্লাহর কাছে। তা আল্লাহ পাক বলছেন, আমি তো সব কিছুর মূল, আমাকে ভয় করা বাদ দিয়া কাকে ভয় করতে গেলে? তারা তোমার এত বড় কি ক্ষতি করবে যে ক্ষতি পূরণ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে কন? সুতরাং তাদেরকে ভয় করা তোমার ঠিক হয় নাই, আল্লাহই তোমাদের ভয় পাওয়ার যোগ্য যদি তোমরা মুমিন হয়ে থাকো। দুনিয়ার মানুষের ভয় কলিজা থেকে বের করে দাও, আল্লাহর ভয় কলিজায় স্থাপন করো। আসলে সব রাখার জায়গা আছে, কি রাখার জায়গা নাই? ভয় যদি একবার ভেতরে ঢোকে তাহলে সে লোক আর সোজা পথে চালা পারবেন না, ওই ভয়ে থেকে খালি কুঁকড়েই যাবে, ঠিক না ভারিক জোরে? ভালো রাস্তা থেকে নামা খানার মধ্যে দৌড় মারতেছে কিসের জন্যে? ভয়ের জন্য। সব রাখার জায়গা আছে, আপনি বিমান রাখবেন তাও জায়গা আছে, কিন্তু ভয় রাখবেন কোথায়? ভয় রাখার তো পৃথিবীতে কোনো জায়গা নাই। এই জন্য ভয়টা জয় করতে হবে, এটা কঠিন কাজ। আল্লাহর প্রতি পূর্ণ ইমানদার যারা তারা ছাড়া এই কঠিন কাজটা কেউ করতে পারবে না। নামাজ পড়তেছেন আপনার দুশ্মন নাই, রোজা করতেছেন দুশ্মন নাই, ঠিক না ব্যাটিক জোর? এখন আছে দুশ্মন? সারাদিন তাসবিহ তাহলিল করেন, কোনো দুশ্মন হবে আপনার? কেউ আপনার দুশ্মনই করবে না। সারাদিন দান সৎকা করেন, কোনো দুশ্মন হবে না, বরং ভালোই আসবে। যেই না বলবেন আল্লাহ বিরোধী কোনো শক্তিকে আমি মানি না, তখন থেকে আপনার দুশ্মন শুরু, কথা ঠিক না? এই জায়গার থেকে ভয় কেবল শুরু। এই আয়াতটা ওরা বাতিল করতে চায় এই জন্যই যে এই আয়াতের মাধ্যমে মুসলমানরা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শিক্ষা গ্রহণ করতেছে, ঠিক না ব্যাটিক জোর? এখন মুসলমানদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শিক্ষা প্রশিক্ষণ হচ্ছে এই আয়াত দিয়া। সুতরাং কোরআন শরীফের মধ্যে আয়াতটা রাখা যাবে না, এটা বাতিল করতে হবে না। উজুবিল্লাহ পাঠ করে বাতিল করে পারবে? হ্যাঁ, কোনোদিনই পারবে না। তার কারণ এই আয়াতগুলো রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন জোরে কন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ যেটা রক্ষা করার দায়িত্ব নেয়, মানুষের ক্ষমতা নাই তাতে হাত দেওয়া, বরং হাত দিতে গেলে সেই হাতি ভেঙে টুকরা টুকরা হবে, আল্লাহর কিচ্ছু হবে না। আর একটা আয়াত, ১৬ নম্বর আয়াত সূরা তওবার, এটা ওরা ইন্ডিকেট করেছে যে এটা বাতিল করতে হবে। সেটা কি? আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দূনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাম ওয়াল্লাহু খবীরুম বিমা তাআমালুন। কোন আল্লাহু আকবার! আল্লাহ বলছেন, তোমরা কি ধারণা করে বসে আছো নাকি যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, মানে তোমাদেরকে এমনি পাস করে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার এমনিতেই তোমরা সার্টিফিকেট পাওয়া যাবা? এই যে এই আয়াতটা নাজিল হলো সাহাবাদের উদ্দেশ্যে, সাহাবাদেরকে আল্লাহ বলছেন, বিশ্বনবীর সাহাবি যারা তাদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা কি মনে করলে যে তোমাদেরকে কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে? কোন রকমের জবাবদিহিতা নাই, একটা জিনিস দেখাই হবে না। তোমরা নামাজ পড়তেছো, রোজা করতেছো, জেকের আজকার করতেছো, তাসবিহ তাহলিল করতেছো, দান সৎকা করতেছো, সবসময় আল্লাহ বিল্লাহ করতেছো, সমস্যা নাই, এগুলো করেই তোমরা পরকালে জান্নাতের পথ ধরতে পারবে, এই ধারণা তোমরা কেমনে করলে?
কথাটা কার? আল্লাহ। অতএব আল্লাহ পাক এখনো জানতে পারলেন না তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করেছে, এই জিহাদের আমল তোমাদের মধ্যে না দেখা পর্যন্ত তোমাদেরকে সার দেওয়া হবে না। সুবহানাল্লাহ পাঠ করলেন না? সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আল্লাহ বলছেন, বিশ্বনবীর সাহাবি যারা বিশ্বনবীর সাথে লড়াই সংগ্রাম করতেছে, কিন্তু অনেক সাহাবি ছিল যারা ভয় পাচ্ছিল যে না এগুলো মারামারির মধ্যে আর যাওয়া যাবে না, এগুলো করতে গেলে একসময় বউ বিধবা হয়ে যায়, সোলগুলি এতিম হয়, নিজেও পিরুন খাওয়া লাগে, জমি জমা টাকা পয়সা সব কিছু লন্ড ভন্ড হয়ে যায়, দুনিয়াটা একেবারে শেষ কেরাসিন হয়ে যায়, এগুলো কামত কে যায়? ভয় ধরে গেছে, শত্রুদের ভয়, মনের মধ্যে কিসের ভয় ধরে কোন শত্রুপক্ষের ভয় যে ওরা না জানি কত ক্ষতি করবে, যদি যুদ্ধ করবার যায় প্রথমে আমি মারা পড়ি, প্রথমে আমি যদি ধরা পড়ি তাহলে কিভাবে হাত পাও ভাঙবে, চামড়া ছিলবে, কাল্লা কাটবে, যেরকম ঠিক না, কি যে করে না করে, এগুলো নানান কিছু মনে করে ভয়েতে কুকড়ে লেগে গেছে যে না দরকার নেই, যে ভয়টা আমাদের ধরছে, ঠিক না ব্যাটিক, যেরকম আপনাকে ধরেনি তো নাকি? না, আপনাকে ধরেনি, হয় খুব সাহসী, না ধরাটাই তো ভালো, কি করেন আপনারা? সুতরাং আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে কারা কারা শয়তানদের বিরুদ্ধে জিহাদ করলো, শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, সংগ্রাম করলো, লড়াইয়ের ময়দানে কারা কারা নামলো এটা না দেখা পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর নবীর সাহাবীদেরকে পর্যন্ত সার দেওয়া হবে না, সাহাবীদেরকে সার দেওয়া হবে না। আমাদেরকে সার দিবে না, সাহাবীদের চাইতে আমল আমাদের বেশি না কম? খালি কম মানে কি? সাহাবিদের জীবনের একদিনের যে আমুল আমার সারা জীবন দেওয়া তা হবে না, ঠিক না? তাদেরকে যদি সার দেওয়া না হয় তাহলে আমাদের মতো ওই নগণ্য মুসলমান যাদের পাপে ভরা জীবন, সওয়াবও আছে পাপও আছে, ঠিক না ব্যাটিক, যেরকম ভুলে ভরা জীবন আমার ভাইরা, তাই আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ পাক বলছেন এই আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, আর ইমানদার লোক ছাড়া তোমরা আর কাদেরকে বন্ধু বানালে এটা দেখা হবে। তোমাদের জীবনে বন্ধু কারা? আমাদের জীবনের একমাত্র অন্তরঙ্গ বন্ধু হতে পারে একমাত্র কে? তারপরেই নবী রসুল, ঠিক না ব্যাটিক, জোরে খান। তারপর আমাদের জীবনের অন্তরঙ্গ বন্ধু হতে হবে একেবারে খাঁটি ইমানদার লোক, তারা ছাড়া আর কেউ আমাদের বন্ধু হবে না। এখন আমাদের বন্ধু বন্ধুর লিস্টে কারা কারা আছে? আপনার জীবনে কারা কারা বন্ধু? ওই একদিকে বিড়ি খায় ওই হলো আপনার বন্ধু, ওই মেম্বার সাহেব আপনার বন্ধু, ওই চেয়ারম্যান সাহেব আপনার বন্ধু, আপনার বাড়িতে একটা মিলাদও যদি করেন তা ওই করা লোক দাওয়াত না দেয় আপনার হবেই না, ঠিক না ব্যাটিক, জোরে খান। হ্যাঁ, বাড়ির পাশে একজন আল্লাহওয়ালা মানুষ, মোটামুটি পরহেজগার, মোটামুটি ভালো কিন্তু গরিব মানুষ, ওকে আপনি ধারি ধারলেন না, ওই লোকগুলো টেনলেন, তা বোঝা গেল আপনার বন্ধুর লিস্টে কারা, এটা কেয়ামতের দিন দেখা হবে। কি করা হবে জোরে খান? দেখা হবে কাকে জীবনের অন্তরঙ্গ বন্ধু বানালে এটা কেয়ামতের দিন দেখা হবে। একজন মুসলমানের দায়িত্ব হলো আল্লাহকে একমাত্র রব বলে মেনে নেওয়া, বিশ্ব নবীকে জীবনের একমাত্র নেতা বলে মেনে নেওয়া, আর দুনিয়ার ইমানদার লোক তাদেরকেই জীবনের অন্তরঙ্গ বন্ধু বানানো, এটাই হলো মুসলমানের দায়িত্ব। আমাদের বন্ধুত্বের তালিকায় কারা আছে? আমরা টের পাই, বুঝলেন, আপনারা যতই দাবি করেন আমরা টের পাই কখন, যখন আপনি বাড়িতে কিছু অনুষ্ঠান করলেন তখন দেখা যায় আপনি কাদেরকে প্রথম আগে দাওয়াতটা দিয়েছেন, ঠিক না ব্যাটিক, যেরকম তখন বোঝা যায় যে আপনার বন্ধুর তালিকায় কারা আছে, বুঝলেন না? শুধু নামাজ পড়ার নামে ইসলাম নয়, আপনার ব্যবহারিক জীবন, দৈনন্দিন পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই জীবনগুলো ইসলামীকরণ করতে হবে, তা না হলে আপনি বাঁচবেন না। আল্লাহু খবীরুম বিমা তাআমালুন, জীবনে যত কাজ তুমি করো সব কাজের খবর আমার আল্লাহ পাক জানতে পারে। কেউ যা জানে না তা জানে কে? কেউ যা বোঝে না তা বুঝতে পারে কে? সুতরাং আল্লাহ বলছেন তুমি জীবনে যে কাজটাই করো, তোমার কাজ প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, সব কাজের খবর কিন্তু আল্লাহই জানে।
তার মানে হলো তুমি কার পিছনে দৌড়াও, কাকে সময় বেশি দাও, কাকে জীবনের বন্ধু বানালে, কাকে অভিভাবক বানালে, কাকে নেতা বানালে। তুমি যাকে নেতা বানালে সেই লোকটা আল্লাহওয়ালা কিনা। অনেক নেতা দুর্নীতি করতে করতে লল্লি পর্যন্ত দুর্নীতি করে শেষ করছে, কথা ঠিক না? অনেক নেতা তারও পিছনেও কিন্তু অনেক মুসলমান আছে, আছে না জোরে খান কি কয় জানেন? দুর্নীতি যতই করুক লোকটার মধ্যে কাজ আছে, বলে না? বলে না, ওই এক মুঠ খাইতে পারে, এক মুঠ দিতেও পারে, দশটা খায় দশটা দেয়, ওই যতই ঘুষ খাক দুর্নীতি করুক, বুঝলেন না, ও কি দিয়েই কাজ হবে এই মনে করে তাকেই একমাত্র জীবনের নেতা বানিয়ে বসে আছে, ঠিক না? ব্যাটিক আজেবাজে লোকক নেতা বানালে তার জাহান্নাম হবে, কি হবে জোরে খান? এই কথা কন না কে তার কি হবে? এই আয়াতটা বাতিল করতে চায়, কারণ এই আয়াতের তাফসীর তাৎপর্য এটা যদি মুসলমানরা একবার বুঝতে পারে তাহলে দুনিয়ার কোনো নেতার খাওয়া থাকবে না। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, মুসলমানদের কাছে দুনিয়ার কোনো এই যে দুর্নীতির সাথে সম্পর্ক, সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত নেতাদের খাওয়া থাকবে না। এই জন্য ওরা চিন্তা ভাবনা করে দেখলো কোরআন শরীফ থেকে এই আয়াতটাও বাতিল করা লাগবে। আপনাদের কি মনে হয় বাতিল করাই ভালো নাকি? না, বাতিল করা ভালো, দুনিয়ার সব মানুষ বললেও কি বাতিল হবে? না, সমস্ত মানুষেরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় কোরআন যেভাবে আছে সেভাবেই থাকবে। একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা বিশ্বের সমস্ত শক্তি একত্র হলেও পারবে না। আর একটা আয়াত ওরা বাতিল করবার চায়, সূরা তওবার 29 নম্বর আয়াত বলবো, কেন বাতিল করবার চায় জানা লাগবে কিনা জোরে খান? হ্যাঁ, আল্লাহ বলছেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা ওরা বলছে এ আয়াতটাও বাতিল করা লাগবে। আমি চিন্তা করলাম যে এ আয়াতটার সাথে লাগলো কে, কারণ নাকি? তাই না? দেখলাম আল্লাহ পাক বলছেন হে মুসলমান ইমানদারেরা, তোমরা এখন ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হও, লাগো ময়দানে। এরান দেখছে যে মুসলমানদেরকে আল্লাহ উস্কানি মারতেছে লাগবার জন্যে, দেখছেন মুসলমানদেরকে আল্লাহ বুদ্ধি দিচ্ছে কোরআন শরীফের আয়াত দিয়ে, অতএব এই আয়াতটা থোয়া যাবে না। হ্যাঁ, আয়াত বাতিল করে দাও, বুঝলেন না? এটা হলো ওদের চালাকি। আল্লাহ পাক বলছেন ইমানদারেরা তোমরা সংগ্রাম করো, লড়াই করো এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে যারা নাকি লা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার মানে হলো আল্লাহর কোরআনকে মেনে নেওয়া, আল্লাহর কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়ার নামই হলো আল্লাহর প্রতি ইমান। আল্লাহর কিতাবকে যদি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে সেই লোক আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এ বিশ্বাসের কোনো মূল্য নাই। ওয়ালা বিল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি যারা বিশ্বাস করে না তার মানে হলো পরকালে যে তার জীবনটা আবার নতুন করে শুরু হবে, নতুন করে তার জীবন পরকালে শুরু হবে এই বিশ্বাস তার মধ্যে নাই। এ বিশ্বাস যদি থাকতো একটা দুর্নীতির মধ্যে সে নাম লেখাতো না, ঠিক না? ব্যাটিক জোরে খান, জীবনে কোনদিন মিথ্যা বলতো না, জীবনে কোনোদিন অন্যায় করার সাথে সাথে অন্যায়টা আরো বেশি না করে বরং তাড়াতাড়ি তওবা করতো। অন্যায় করে ফেলেছে ভুলে, কিন্তু সাথে সাথে কি করতো জোরে খান? সুম্মাইয়া তুবুনা মিন করিব, সাথে সাথে তওবা করতো যে না এই তো এই কাজটা করা আমার ভুল হয়ে গেছে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নতুন করে সুন্দর জীবন যাপন করতো। মানুষের অভিযোগ তার বিরুদ্ধে একের পর এক তৈরি হচ্ছে, তারপরও কোনো পরোয়া করে না, ঠিক না? ব্যাটিক জোরে খান, মানুষের অভিযোগ পরকালে এটার মামলা হবে কার দরবারে জোরে খান? এটা আল্লাহর দরবারে মামলা হবে। আপনার বিরুদ্ধে যত লোক অভিযোগ করে গ্রামের, এলাকার, দেশের,
এই লোকগুলোর অভিযোগ যদি সত্য হয় তাহলে আপনার তো আর নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো কাম হবে না, ঠিক না? ব্যাটিক জোরে, কারণ হক হলো দুই প্রকার, একটা হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ। বান্দার হক আর হচ্ছে কার হক? আল্লাহর হক। আপনি যদি বান্দার হক তো স্রূপ করেন, বান্দার হক মানে হলো বান্দা আপনার কাছে যে অধিকারগুলো পায় সে অধিকার তাকে দিতে হবে। আপনি বান্দার টুটি ধরে ফেলাছেন, তার কণ্ঠ রোধ করেছেন, তার স্বাধীনতাকে হরণ করেছেন, তাকে সত্যের পক্ষে কথা বলতে দিচ্ছেন না, ঠিক না? ব্যাটিক জোরে, তাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সুযোগই দিচ্ছেন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবারও দিচ্ছেন না, তাহলে এটা কি বান্দার হক নষ্ট হলো কিনা? জোরে খান, কথা কন না আপনারা, এটা বান্দার হক নষ্ট হলো না? অন্যায়ের প্রতিবাদ করতেই তার টুটি চাপে ধরাই সারা, কথা বলবে কেন? যা সর্বনাশ। অন্যায়কারীরা চায় আমি অন্যায় করতেই থাকবো, কিন্তু কেউ যেন কোনো কথা না বলে, কথা বললে অন্যায় আরো বিগড়ে যায়। আমি অন্যায় করলে করবো, তুমি বলবে কেন? ঠিক না? এই অধিকার নষ্ট করতেছে, মানবাধিকার নষ্ট। একটা মানুষের কতগুলো অধিকার আছে সে অধিকার তাকে দিতে হবে, সে সত্যের পক্ষে কথা বলতে যদি চায় তাকে সে সুযোগ দিতে হবে, দিতে হবে কিনা জোরে কন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় তাকে সে সুযোগ দিতে হবে। এরপরে সে যেন একটা রাষ্ট্রের কাছে পায়, একটা সমাজের কাছ থেকে পায়, এই পাওনাগুলো তাকে কড়াই গন্ডায় তাকে পাওনা বুঝে দিতে হবে। আরেকটা বিষয় আছে, বাপ মারা গেছে, ভাই পাবে এক বিঘে, বোন পাবে কয় শত? এক বিঘের অর্ধেক পাবে না? আপনি কি করলেন? আপনার এক বিঘে জমির দাম 10 লাখ, আর বোনের 10 কাঠা জমি লেগেলি চিনে 1 লাখ টাকা দিয়ে, আপনি ভাই না ডাকাত? কথা কন না খায়, কি সুন্দর সুন্নতের দাড়ি লারে আর কয় আল্লাহ দিলে 1 লাখ টাকা দিয়ে লেখে লিছি, তোমার দাড়ি সিঁড়িবে খালি মরে দেখো। পরিবেশটাও এরকম যে সমাজের লোক ওই বনক করছে, এটা কম সমলে দেবা, ঠিক না? ব্যাটিক জোরে, হ্যাঁ, এটা কম সমলিয়ে বোনের হক মারতেছে, ফুবুর হক মারতেছে, বুঝলেন না? হায় হায় হায়, এমনকি ছোট ভাই ও কি একেবারে জোলার মধ্যে জমি দিয়ে ওই রাস্তার বাতার ধার গুলে ওই বেড়া দখল করা, তুই ওই নদীর মধ্যে ওইগুলো যা, সব সময় একটা কৌশল করতেছে নিজে ভালো থাকার জন্য, নিজে ভালো খাওয়ার জন্য, কথা ঠিক না? ব্যাটিক জোরে, হ্যাঁ, বান্দার হক নষ্ট করে তার কোনো হজ, কোনো নামাজ, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই এই মসজিদে কেন, কাবা শরীফে যা কানলেও কবুল হবে না, আল্লাহ তার আল্লাহর হকটা মাফ করতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু বান্দার হক মাফ করবে না। আল্লাহর সব মাফ করারই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ সেই ক্ষমতা এখানে খাটাবে না। আমার কথা বুঝতে পারেন নাই? বিশ্বনবী বলতেন, মানুষ যদি মানুষের কাছে কিছু পাওনাদার হয়ে যায়, বান্দা যদি বান্দার হক নষ্ট করে, এটা আল্লাহ মাফ করবেন না, কায়ামতের দিন আল্লাহ করাই গন্ডায় আদায় করে নেবেন। ভাইরা আমার, তাই বলতেছিলাম পরকালের প্রতি যারা বিশ্বাসী তারা বান্দার হক নিয়ে তামসা করবে না, বান্দার হক নিয়ে সিনিমিনি খেলবে না, সঠিকভাবে বান্দার হক আদায় করে দিবে, বুঝছেন না? ولا يحرمون ما حرم الله যতক্ষণ রাসূলুহু আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূল যেটা হারাম করেছেন এটাকে হারাম মনে করবে না, বুঝলেন না? তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে যারা হালাল মনে করতেছে এটাকে বৈধতা দিচ্ছে। বলেন তো, মদ হারাম না হালাল? লটারি হারাম না হালাল? এই লটারিকে যারা বৈধতা দিবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুকুম দাকার, অর্থাৎ আল্লাহ এবং রসুল যেটা হারাম করে দিবে। এই যে দেখেন, স্বামী যদি দ্বিতীয় বিয়া করে অনুমতি লেওয়া লাগবে কার? এই দেখছেন কিভাবে আমাদের শরীর তার ভেতরে ইঞ্জেকশন দিয়ে আর একটা ডাল তৈরি করছে। দ্বিতীয় 4 পর্যন্ত বিয়ের অনুমতি কে দিয়ে রাখছে? যখন কে দিয়ে রাখছে? এখানে তো কোনো মহিলার অনুমতি লেওয়ার আর কোনো প্রয়োজন, এখানেই তো কৌশল, মতলব বাজারা ইসলামের সাথে লেজুর লেগে দিয়েছে যাতে ইসলামের আসল অবস্থা টিকে না থাকে। বড় বইয়ের অনুমতি লাও, আরে বউ কোনদিন সতীন চায়? ওই জীবনে অনুমতি দিবে? মেয়েরা সব কিছুর ভাগ দিবার চায়, স্বামীর ভাগ কাকো? ওই বাড়ির মাতব্বরী আর একটা মহিলা করবার সহ্য হবে?
জীবনে হবে না। এই জন্য হাদিস কোরআন আজ পর্যন্ত পড়ে দেখলাম আমার বয়স প্রায় ষাটের কাছাকাছি চলে গেল, আজও পর্যন্ত কোনো একটা হাদিস আমি পেলাম না যে বড় বউয়ের পারমিশন নিয়ে বউ বড় বিয়ে করা লাগবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর বাংলাদেশ হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা, যদি একটা বিয়ে ছাড়া আর একটা বিয়ে করে তার মান মর্যাদা ধুলার সাথে কি করে দেবে, আর চরিত্র খারাপ আর চোখ খারাপ, কথা ঠিক না ভাই? ঠিক আর হয়ে গেল, যেটা যাবে সেটি খালি গাল আর গাল। বিশ্বনবী কতগুলো বিয়ে করছে, কেউ গাল পারছে? হত উমরের বউ কতগুলা, হত আলীর বউ কতগুলা, হত আলীর বউ কি ফাতেমা ছিল খালি মনে করছেন? আরো বউ আছে, আরো বউ আছে। আলীর জীবনে পরে আপনি দেখলে কিনবেন একটা সাহাবাদের জীবনে কিনে দেখবেন বউ কতগুলো করে, কোনো টিটকারি নাই। সাহাবারা জান্নাতে চলে গেছে আল্লাহ দয়া করলে, জোরে কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ, আপনি যে ক্যাসাল লাগাছেন সেই ক্যাসালটা হচ্ছে ইসলামের একটা জিনিসকে সেটে বের করে দেওয়া, কথা ঠিক না ব্যাটি? ইসলামের সাথে লেজুর লাগাবার কোনো ক্ষমতা কারো আছে? কিন্তু লাগানো হয়েছে এইভাবেই, আল্লাহ যেটাকে হালাল বলেছেন সেটাকে হারাম করে দিয়েছেন, আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে আজকে বৈধতা দেওয়া হচ্ছে, কথা ঠিক না ব্যাটি? মাইক দেখো এবারে, লটারি লটারি লটারি, নাউজুবিল্লাহ পাঠ করেন। হ্যাঁ, মুসলমানদের গ্রামে গ্রামে মাইক হচ্ছে লটারি লটারি লটারি, তার সাথে যদি কোলে হয়নি লটারি হারাম লটারি হারাম, এই মাইক কিন্তু নাই। 10 টাকার টিকিট কাটলে 1 টাকার জিনিস পাওয়া যেতেও পারে, মানুষ চাউল বিক্রি করে আগে টিকিট কাটে, ঠিক না বাড়ি ধরে? হাজার হাজার মানুষের টাকা মার্জা দিয়ে একজন পায় কি হয় না হয়, ওগুলো দুর্নীতি হয় না? একজন আসে বলছে হুজুর আমি লটারি পাইছি আমাকে দিল না, এটা পরকালে জবাবদিহি করা লাগবে না? আমি যা সর্বনাশ, তুমি কী কাজ করছো লটারি, কয় টাকা? বলছে 20 টাকা দামের লটারি, আমি আর এলাকার বসে আছি আমাকে বিচার দিচ্ছে। তাই বললাম যে পিঠন তোমাকে তাই শুরু হবে, আমাকে তো শুরু হবে মানে আমার জিনিসও মার গেল, আমারই পিরণ হবে? হ্যাঁ, তোমারই পিরণ হবে, তুমি টিকিট কাটলে কেন তার পিরণ আগে, ঠিক না বাড়ি ধরে? লটারি হারাম, আর হারামই কাজের মধ্যে কে কাক মারে খাচ্ছে ওগুলো পরে হিসাব আগে কোবান ধরে হেঁটে হবে। তুমি কি জন্য টিকিট কাটলে? বোরকা পরে পরে মিয়া মানুষেরা যা টিকিট কাটে বেশি পাওয়ার আশায়, বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আপনাকে যদি কোটিপতি বানাতে চান আল্লাহ কোনো কিছু ছাড়াই আপনাকে কোটিপতি বানায় দিবে, দিবে কিনা জোরে কন? আম গাছ লাগাছে আম দিবে, কাঁঠাল গাছে কাঁঠাল দিবে, আল্লাহ যদি না দেয় পাতা হবে কিন্তু ফল হবে না, এরকম হয় কিনা? আবার ফুল দেখবেন ফল নাই, সব ফুল ঝরে পড়ে যায়, আল্লাহ দিলে যে আল্লাহ দিবে। সুতরাং এই লটারির কাছে যা ধনী হওয়ার ধান্দা করতেছে কেন? বরং ধনী হতে চাইলে কার পায়ে তেল মাখো? আল্লাহর পায়ে সজদা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ চাইতেই বলেছে আল্লাহ চাইলে খুশি হয়, সুবহান আল্লাহ পাঠ করে, আল্লাহ চাইলে কি হয়? সুতরাং আহলে কিতাবদের মধ্যে যতক্ষণ পর্যন্ত হারামকে হারাম না বলবে, হালালকে হালাল না বলবে, আর ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে, এ মুসলমানরা তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো সংগ্রাম করো, আর হাত্তা ইয়াউদুল জিজিয়াতা আইয়াদু ওয়া হুম সাগিরুন, ওরা যদি থাকতে চাই দেশে জিজিয়া দিয়া থাকা লাগবে, নিজের হাতে জিজিয়া দিবে, জিজিয়া কর, জিজিয়া মানে কি? কর দিয়ে থাকতে হবে, বিশ্বনবীর দেশে বসবাস করবে। হ্যাঁ, তাহলে তোমাকে হয় মুসলমান হও আর না হইতে মুসলমান হওয়া লাগবে না জোর করে, তাহলে তোমরা কর দাও, কি দাও জোর এখন? কর দিয়ে দিয়ে থাকো, অহম সাগিরুন, সারা জীবন মাথা নত করে থাকতে হবে, জীবনে কোনদিন নেতা হতে পারবে না। এই আয়াতের দ্বারা প্রমাণ হলো ইসলামী লোক ছাড়া এলাকার নেতা হওয়ার ক্ষমতা আর কারো নেই, মানুষের নেতা হতে পারে কে জোরে কর? আল্লাহ তো নেতা, আল্লাহ আমাদের প্রভু, মানুষের নেতা আল্লাহ বলেছেন যে ইমানদার লোকদের মধ্যে হতে হবে, আর যারা হারামকে হারাম বলে না বরং হারামকেই হালাল হিসেবে বৈধ হিসেবে যারা প্রচলন করার চেষ্টা করে, এরা কোনোদিন মানুষের নেতা হতে পারে না, এদেরকে মাথা নত করে দেশে বসবাস করতে হবে, এই ব্যবস্থা তোমাদের করতে হবে তোমরা যারা মুসলমান। এই আয়াতটা ওরা বাতিল করতে চায় যে এই আয়াতের মাধ্যমে মুসলমানরা যে একবার যদি বোঝে যে দেশের নেতা কোন জাতের মানুষ হোক বানান লাগবে, তাহলে তার সমস্ত মৌলবীরাই খালি দেশের নেতা হবে, তাহলে আমরা কি হবো? কথা বুঝতে পারেননি? আর আমরা কি হবো? আল্লাহ বলছে তোমরা কি হবা? ওহম সাবিরুন, মাথা নত করে চলবে। তোমাদের কাজটা কি? মাথা নত করে চলবে। ওরা বলছে তাহলে এই আয়াতটাও বাতিল করে, এরাও হবে না, নাউজুবিল্লাহ পাঠ করেন, এরাও বলে বাতিল করা লাগবে। এরপর আল্লাহ পাক বলছেন সূরা তওবার 38 নম্বর আয়াত কে ওরা ইন্ডিকেট করেছে এটাই তো বাতিল করা লাগবে,
يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ساقلتم إلى الأرض هي من دار راها تمہدر کے جخن بلا ہوئے بشو نبیر ساتھے تم راگ رشار ہو لڑائی کرو شنگرام کرو اسلامی شتو دیر شنگے تکن تم را ماتھی کام رے کنو پورے تھا گو জার জার বাগান সংসার নিয়া বাড়ি ঘর নিয়া ব্যবসা বাণিজ্য নিয়া কেন কামড়ে পড়ে থাকো বিশ্ব নবীর সাথে তোমরা কেন লড়াই সংগ্রামে যাও না কে বলছেন এটা সুতরাং তোমাদের যেটা হবে আর অদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা আখিরাতের চাইতে দুনিয়াটাকেই তোমরা বেশি পছন্দ করলে নাকি দুনিয়ার পছন্দ যাদের বেশি তারা তো এই লড়াই সংগ্রাম জীবনে করবে না এমনি আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করবে তাতে ওই যে সবে কদর রাতে যদি করেন না যে আধা ঘন্টা নয় সাড়ে তিন ঘন্টা নামাজ পড়ো ওরা তাও করবে আপত্তি করবে না কি করবে না যখন তসবিহ যদি 100 বার না কাজও 500 বার করবে কখন 500 বারই করবে বস থেকে এগুলা ব্যাপারে কোনো আপত্তি নাই তাহলে এগুলা কাজত যে তার জীবন হারাবার ভয় নাই কি হারাবার ভয় নাই জীবন হারাবার ভয় নাই সম্পদ হারাবার ভয় নাই পিটন খাওয়ার ভয় নাই জেলের যাওয়ার ভয় নাই পঙ্গু হওয়ার ভয় নাই সংসার নষ্ট হওয়ার ভয় নাই এই জিগলা কাজত কোনো ভয় নাই সেই কাজ অক যদি করবে কখন মাথা বান্ধে করবে করবে কেন জোরে কখন বরং করবে না করলে কয় হুজুর কামা নামাজ পড়বে কলে না কাঙ্কা হুজুর রে কথা ঠিক না ব্যাটি কিন্তু একটা দিনে কলে না হুজুর কামা জিহাদ করবে কলে না কাঙ্কা হুজুর রে সে কথা কলে খুব হয় না আমার কথা বুঝা পারেন জিনিসটা হ্যাঁ আল্লাহ পাক বলছেন তোমাদের আসলে আখেরাতের চাইতে দুনিয়ার মহব্বত লেগে গেছে বেশি দুনিয়ার মধ্যেই মজা পাও সুখ শান্তি পাও সম্মান মর্যাদা দুনিয়ার মধ্যেই খোঁজো আখেরাতটা ভুলে গেছো সেই জন্যই তোমরা এই কষ্টের কাজগুলো জীবন হারাবার কাজগুলো ব্যথা আঘাত পাওয়ার কাজগুলো করতে চাচ্ছ না যে কাজের মধ্যে জীবন চলে যেতে পারে শহীদ হয়ে যাওয়া লাগতে পারে কথা ঠিক না ব্যাটিক এই কাজটা তোমরা করতেছো না তবে জেনে রাখো ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল আখিরাতের জীবনের ভিতরে এই দুনিয়া খুবই সামান্য কালিল মানে কি আখিরাতের তুলনায় এই দুনিয়াটা একেবারে নগণ্য একেবারে কি জোরে কোন নগণ্য ওই যে একটা আয়াত পড়ে দেখলাম কে আমাদের দিনে বলা হচ্ছে যে আমরা কতদিন দুনিয়াতে ছিলাম সে বলতেছি একদিন কয়দিন একদিন বা একদিনের কিছু অংশ কে রে তুই 100 বছর বেঁচে গেলো সেটা একদিন হলো আমার কথা বুঝতে পারেননি আখেরাতের বিশাল জীবন দেখে দুনিয়ার 100 বছর আখেরাতের জীবন কোটি কোটি বছর তারও কোটি বছর মানে কোনো হিসাব নাই সেই জীবনের দিকে তাকে বলছে দুনিয়াতে একদিন আসনু পারে অথবা সাআতাম মিনাল লাইল রাতের কিছু অংশ সামান্য এক আধ ঘন্টা সাত মানে ঘন্টা এক ঘন্টা মনে হয় আসলাম এক ঘন্টা দুনিয়াতে ছিলাম আর ওই না হলো 500 বছর বেঁচে গেছে আর যদি 1000 বছর বাঁচা লোক কয়া থাকে তুমি কয়েকদিন আসলে উনি তো কবে একদিন তাহলে আরেকজন কবে না 1000 বছরকে একদিন বানালো কথা ঠিক না ব্যাঠিক তার মানে আখেরাতের তুলনায় দুনিয়া কতখানি পরিমাণ সেটা মানুষই বলবে যে কি পরিমাণ ছিল এই এক ঘন্টা বা একদিনের জন্য আমাদের কি কামরা কামড়ি ভাই কি কামরা কামড়ি অথচ বিশাল জীবন আমাদের পড়ে আছে কোথায় আখিরাতের জীবন বিশাল জীবন যে জীবনের কোনো ক্ষয় নাই লয় নাই শেষ নাই সুতরাং আয়াতটা ওরা বাতিল করতে চায় এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা লড়াই করো সংগ্রাম করো এই লড়াই করার আয়াতটা রাখলে মুসলমানরা জেগে উঠবে কি উঠবে জোরে কোন জেগে উঠবে এটা বাতিল করা লাগবে আমার ভাইয়েরা সেই জন্য আমি আপনাদের মাঝে ক্রমান্বয়ে আয়াতগুলোকে আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে চাই সর্বশেষ একটা আয়াত বলে আমি শেষ করছি আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা তোমরা যদি এই ইবাদত বন্দেগি নিয়েই পড়ে থাকো সাহাবাদেরকে আল্লাহ বলছেন বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর কি একটু খেয়াল করেন তো বিশ্বনবীর সাহাবী তার কত বড় জরিলুল কদর মানুষ তাদেরকে আল্লাহ বলছেন যদি বিশ্বনবী শত্রু মোকাবেলায় বের হচ্ছে তোমরা যদি এই শত্রু মোকাবেলায় বের না হও তোমাদের এই সুফিগিরি এই নামাজ এগুলো কোনো কিছুই আল্লাহর চোখে পড়বে না আমার কথা বুঝতে পারছেন আল্লাহর কিসে পড়বে না আল্লাহর নজরের মধ্যে আসবে না বরং ইয়াযযিবুকুম আযাবান আলিমা তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তোমাদেরকে এই হুমকি দেওয়া হচ্ছে এটি সুবহানাল্লাহ এটি নাউজুবিল্লাহ পাঠ করা লাগবে এটা তো কোবাকুবি খাওয়ার জায়গা এটি বুঝলেন না তোমাদেরকে কঠিন এবং অপমানজনক শাস্তি দেওয়া হবে বুঝলেন না যদি তোমরা
এই আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী নিয়েই সন্তুষ্ট হও। আমরা কিন্তু তাই ভাই বাংলাদেশের মুসলমানরা এই আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী যে যত বেশি করতেছে, বাইরে দেখাচ্ছে লোকটা খুব আমুলদার, বলে লোকটা খুব বলে কিনা বলে কিনা, এমন কি আপনি ফজর নামাজ করে গেছেন আর ওই আর দুই ঘন্টা পর আটটার সময় বাড়াচ্ছে মসজিদ থেকে, তখন ওই দোকানদার বসে কি করছে, আরে লোকটা খুবই আমুলদার লোক, ফজর নামাজ করে নি এখন মধ্যে আল্লাহ বিল্লাহ করতেইছে কেবল বাইরে হলো, আল্লাহ বলছে ওই আমুল শুদ্ধ পেতন হবে তোমাকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। অপমানজনক শাস্তি বোঝেন, ওই যে ভারতে ওয়াসিম রিজভি মারতে মারতে কাপড় সুপুর খুলে উলঙ্গ করে ফেলাছে, আমি চিন্তা করলাম এটা হচ্ছে অপমানজনক শাস্তি, পিটন তো পিটন কাপড় খুলে পিটন, এর চাইতে লজ্জাজনক শাস্তি আর হতে পারে না। এরকম যদি হয় এটা সাহাবাদেরকে বলা হচ্ছে এবং সাহাবাদেরকে লক্ষ্য করে গোটা দুনিয়ার ইমানদার লোককেই বলা হচ্ছে, কথা ঠিক না মারিজনের কথা, আমাদেরকেও বলা হচ্ছে এই কথাটা, আপনাদেরকে বলা হচ্ছে না হচ্ছে না, আপনাদেরকে বলা হচ্ছে কি হচ্ছে না, তাহলে আপনারা কি এই শুধু ইবাদত বন্দী গেলে যে আনুষ্ঠানিক ইবাদত যার মধ্যে কোনো ভয় নাই, জীবন হারাবার সম্পদ হারাবার ভয় নাই, এই ইবাদত দিয়েই খুশি থাকবেন নাকি শয়তানদের মোকাবেলা করার জন্য মনে নিয়ত থাকতে হবে? ওয়াস্তাবদিল কওমান, তোমাদেরকে পরিবর্তন করা হবে, গায়রাকুম তোমাদের পরিবর্তন করে আর একটা জাতি আনা হবে যারা ইবাদত বন্দিগু করবে, আবার আল্লাহর পথে জিহাদও করবে, আল্লাহর পথে সংগ্রামও করবে, শয়তানদের বিরুদ্ধে মোকাবেলা করবে, আনুষ্ঠানিক ইবাদত বন্দিগু করবে। ওয়ালা তাদুরুহু শাইআ, এ ব্যাপারে আল্লাহ কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, কথা কার, আল্লাহ তোমাদের মেসাকার করে দেবে, আজকে তাই দিচ্ছে, আজকে রোহিঙ্গার মুসলমানরা মেসাকার হচ্ছে, আমরা আগামী দিনে মেসাকার হতেও পারি, যে অবস্থা শুরু হচ্ছে, কথা ঠিক না ভাই, যেভাবে ষড়যন্ত্র শুরু হচ্ছে, কতদিন মান বাংলাদেশের উপরে গজব আরম্ভ হয়, আমরা আল্লাহ তো শুরু করছে করোনা দিয়ে, যেরকম ঠিক না, সে করোনা এমন করোনা সরকারকে, সরকারের তো বিশাল ক্ষমতা, সে সরকার শুদ্ধ ভয় পাওয়া গেছে করোনার ঠেলার, ঠিক না ভাই, মন্ত্রীরা আজকে আত্মগোপন করেছে, এমপিরা ভয় পাচ্ছে, কোটিপতিরা ভয় পাচ্ছে, আমরা হয় গরিব মানুষ আমরা ভয় পাই, ওরা যে কোটিপতি ওরাও ভয় করতেছে যে কার যে কখন ধরে, কথা ঠিক না ভাই, আমেরিকা হলো প্রতাপশালী সম্রাট, তার মতো শক্তিকে সুতা ফালাছে এই পোকা, কি ছেড়ে দেশে জোরে খান, সে পোকা দেখা যায়, দেখা পোকা ছেড়ে দিলে তাও ধরা গেল, কিন্তু এই পোকা দেখাও যায় না, দেখা যায় যার সর্বনাশ, আল্লাহ কি বাহিনী পাঠাছে, এগুলো কি বাহিনী পাঠাছে, এই করোনা বিজ্ঞানীরা বলতেছে করোনার পর আবার একটা কিবা নাম দিছে, সেটা আসতেছে, সেটা বলে বাতাসের মাধ্যমে দৌড় মারে, তার এক বিপদ, এই করোনা হলে এক ফুটের মধ্যে, কয় ফুটের মধ্যে, এক ফুট, আর যেটা আসতেছে সেটা এক ফুট নয় এক মাইল ঝাঁপড়ে ধরবে, তাই এখন কি করবেন আপনি, করোনার জন্য নামাজ নাই এক ফুট পর পর পড়লেন, তাই না, যে তোর করোনা হলে এক ফুট পর হামা আসবে না, আবার এই করোনার ধর্ম হলো সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত কুয়াশা থাকে, এই সময় এই করোনার জীবন আর লাইফা যেতে পারে না, এই কুয়াশার মধ্যে দৌড়াও পারে না, বুঝলেন না, কিন্তু দিনের বেলা খুব পারে, কিন্তু যেটা আসতেছে সেটা রাত আর দিন সমানে দৌড়াবে, তাহলে এটা কি পাঠাচ্ছে আল্লাহ, এগুলো দেখে বোঝেন না যে আল্লাহ একটু সব থাপ্পর মারতেছে, বোঝেন না আপনারা, সুতরাং আল্লাহ পাক বলছেন পরিবর্তন করে দেব প্রয়োজন যদি হয়, তোমাদেরকে শয়তানদের লাফালাফি বন্ধ করাবার জন্য তোমাদের লাগতে বলা হলো, জাগতে বলা হলো, তোমার লাগো না জাগো না ব্যাপারটা কি, এইরকম যদি হয় তাহলে পরিবর্তন করে দিয়া নতুন এক দলকে নিয়ে আসা হবে, তা আল্লাহর কোনো ক্ষতিও করতে পারবে না, আল্লাহ পাক তোমাদের দ্বারা যদি কাজ করাতে না পারেন আল্লাহ অন্য একটা দলকে নিয়ে আসবে, তারা এই কাজটা করবে, সুবহানাল্লাহ পাক করেন, তারাই কাজটা করবে, কিন্তু এই কাজের সৌভাগ্য আমাদের হবে না, কারণ এই কাজটা করার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেবে না, আমরা যেভাবে অলসতা শুরু করেছি, আমরা যেভাবে আমাদের জীবনকে দুনিয়া পূজারী হিসেবে গণ্য করেছি, হিন্দুরা তো ঠাকুর পূজা করে আমরা দুনিয়া পূজা করতেছি, কথা ঠিক না ভাই, হিন্দুরা কালী পূজা করে যদি শেরেক হয় আমরা দুনিয়া পূজা করতেছি আখেরাত বাদ দিয়ে, শুধু আমরাও কিন্তু কমত অপরাধী নয়, কি বলেন আপনারা, আল্লাহ পাক বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে পূর্ণ ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, সব ক্ষমতার মালিক কে, আল্লাহ, সুতরাং আসুন না
এই আয়াতটা ওরা পরিবর্তন করতে এই জন্যই চায় যে আয়াত যদি একবার মুসলমানরা বোঝে তাহলে আখেরাত পাওয়ার আশায় আল্লাহকে পাওয়ার আশায় বেহেশত পাওয়ার আশায় মুসলমানরা আনুষ্ঠানিক ইবাদত বন্দেগির পাশাপাশি শয়তান মোকাবেলার জন্য আবার জেগে উঠতে পারে কি করতে পারে জরিখন আবার মুসলমানরা জাগতে পারে মুসলমানরা জাগতে পারে সে আয়াত কোরআনে রাখা যাবে না এটাও বাতিল করা লাগবে সুতরাং এইভাবে তারা কোরআন শরীফ পড়ে পড়ে দেখতেছে কোন কোন বাতিল করা যায় আরে তোমরা কিয়ামত পর্যন্ত পড়ো আর বাতিল করা লিস্ট করো তোমাদেরকে আল্লাহ কবর ঢুকাবে কোরআন ঠিকই থাকবে কথা ঠিক না না ঠিক সুতরাং আল্লাহ পাকের গজবের অপেক্ষায় থাক যারা আজকে কোরআনের বিরুদ্ধে লেগেছে অবশ্যই আল্লাহর গজবে ধ্বংস হবে কোরআনের পক্ষের মানুষেরাই মর্যাদা নিয়ে পৃথিবী থেকে বিদায় হবে বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ